আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই সরল মানুষের চ্যানেলে। আজকে আমরা আরও একটা চমৎকার লাভজনক ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি, যেই ব্যবসায় আপনি 50-50 প্রফিট করতে পারবেন। এই ব্যবসায় আপনি চাইলে প্রতিদিন 2000 টাকার মতো ইনকাম করতে পারবেন, আর সেটা থেকে মাসে আপনার প্রায় 50-60 হাজার টাকার মতো ইনকাম হবে অনায়াসে। তবে আপনি যদি এর চেয়ে বেশি প্রোডাকশনে যেতে পারেন তাহলে এর চেয়ে বেশি ইনকামের সুযোগ রয়েছে। আজকে যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে আই স্লোলি তৈরির ব্যবসা। দেখুন, এটা এমন একটা ব্যবসা যেখানে আপনি পানি বিক্রি করে টাকা উপার্জন করবেন। বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার হচ্ছে আই স্লোলি, এর সাথে আবার আইস রোবো নামে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটাও বাচ্চাদের বেশ পছন্দের একটা খাবার। তো বাচ্চাদের পছন্দের খাবারগুলো আপনি যদি সুন্দর করে প্যাকেট করে বিক্রি করতে পারেন তাহলে ভালো প্রফিট করার সম্ভাবনা রয়েছে। তো যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে কেমন ইনভেস্টের প্রয়োজন হবে? মেশিনটার দাম যদিও কম, তারপরেও ফুল একটা সেট আপ নিয়ে যদি আপনি এই বিজনেসটা শুরু করতে চান তাহলে টোটাল 2,50,000 টাকার মতো খরচ হবে। এই আইসলোলিগুলো তৈরি করতে কেমন খরচ হয় সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই প্রত্যেকটা আইসলোলি তৈরি করতে প্রায় 1.25 টাকা বা 1.5 টাকার মতো খরচ হয়। মাত্র 1.5 টাকা খরচ করে এটা আপনি 5 টাকায় খুচরা মূল্যে বিক্রি করতে পারবেন। যেহেতু আমরা কারখানা করে ব্যবসা করব, সেহেতু আমরা এখানে খুচরা রেটে বিক্রি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা যদি 1.5 টাকায় তৈরি করতে পারি এবং এটাকে যদি আমরা 3 টাকায় বিক্রি করি তাহলে প্রতি পিসে আমার প্রফিট থাকছে 1.5 টাকা। এভাবে করে যদি আমরা দিনে 1000 পিস তৈরি করতে পারি তাহলে কিন্তু এখানে আমরা পার ডে 1500 টাকা ইনকাম করা সম্ভব মাত্র 1000 পিস ললিপপ তৈরি করার মাধ্যমে। তবে যদি আমরা এখানে আরও বেশি প্রোডাকশন করতে পারি তাহলে আরও বেশি ইনকাম করার সুযোগ রয়েছে। এবার জানা দরকার যে এই আইস ললিগুলো কীভাবে বানায়। যদি আপনার এই মেশিনটা কেনার আগ্রহ থাকে তবে যাদের কাছ থেকে মেশিন নেবেন তারাই আপনাকে শিখিয়ে দেবে যে কিভাবে আপনি এই আইস ললিগুলো তৈরি করবেন, কারণ এটা তাদের দায়িত্ব। প্রয়োজনে তারা আপনাকে সময় নিয়ে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেবে। তাই এই আইস ললিগুলো আপনি কিভাবে বানাবেন সেটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে যারা মেশিন বিক্রি করছে তাদের সাথে যোগাযোগ করে সবিস্তারিত তথ্য জেনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা শুরু করে দিবেন। ঢাকার মিডফোর্ট হসপিটালের নিচে কেমিক্যাল মার্কেট নামে একটা মার্কেট রয়েছে, সেখানে আপনি সব ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো পেয়ে যাবেন যেগুলো দিয়ে আসলে এই আইস ললিগুলো তৈরি করে। এবার জানা প্রয়োজন কী কী ধরনের অনুমোদনের প্রয়োজন রয়েছে। এই ব্যবসা করতে হলে আপনাকে বিএসটিআই এর অনুমোদন নিতে হবে, পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হবে। তবে ভয় পাবার কোনো কারণ নেই, যারা মেশিন বিক্রি করে তাদের কাছ থেকে আপনি সব ধরনের কাগজপত্র করিয়ে নিতে পারবেন। ব্যবসা করার সময় আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে কোথা থেকে বিএসটিআই লাইসেন্স করাবো, কোথা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিব, ইত্যাদি ভয়ের কারণে অনেক সময় আমরা ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারি না। তবে আপনি যাদের কাছ থেকে মেশিন নেবেন তারা কিন্তু আপনাকে এ ধরনের সব সহযোগিতা করবে যাতে আপনি খুব সহজে কাগজপত্রগুলো করে নিতে পারেন। তাই বলছি, যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে যাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন তারাই আসলে আপনাকে সব ধরনের বন্দোবস্ত করে দেবে। তাই এত চিন্তা ভাবনা না করে সরাসরি অফিসে চলে আসুন। রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট সারা বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেশিন এনে দিতে সহায়তা করে। আপনি যে কোনো ধরনের মেশিনের প্রয়োজন হলে রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তো যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন আশা রাখছি আপনারা মিরপুরে অবস্থিত রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের অফিসে আসবেন, এসে সবিস্তারিত তথ্য জেনে তারপরে ব্যবসাটা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, আশা করছি আবারও দেখা হবে। খোদা হাফেজ।